মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি, দোকানের মেনুতে চলে এসেছি। এই দেখো ভাত হয়ে গেছে, সকালের থেকে ব্লগটা শুরু করে দিলাম, গরম গরম ভাত হয়ে গেছে। আর এই দেখো ঘুগনির জন্য আলু, আর এই যে মশলা রেডি করে নিয়েছি, ওটাতে পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে, আর এটাতে লঙ্কা আর টমেটো এর মধ্যে পেস্ট করা, এই পেস্ট করে নিয়েছি। এটা মটরটা সিদ্ধ হচ্ছে আজকে দোকানের জন্য ঘুগনি। আর এই দেখো বেগুন পোড়া করবো রেখে, এই যে বেগুন পোড়া, বেগুনতে তেল মাখিয়ে নিয়েছি, ধুয়ে বেগুনটা পোড়া করব আজকে, যেহেতু মঙ্গলবার আছে ভালো দিন, বেগুনটা পোড়া করব। আর বাড়ির জন্য রান্না করব আজকে ডিমের কষা, সেটা তোমাদের সাথে পরে সব শেয়ার করবো। ভিডিওটা দেখো, ফলো করো, বেশি বেশি করে শেয়ার করো। এই যে বেগুন পোড়া হচ্ছে, আর এই দেখো ঘুগনিটা কষিয়ে মটর দিয়ে এই যে জল দিয়ে দিলাম। এখন কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানিও, কমেন্টে জানিও, ঘুগনি কে কে ভালোবাসো তাও জানিও। দোকানের জন্য ঘুগনি করে নিলাম, আর এই যে বেগুন পোড়াটাও হচ্ছে, বেগুন পোড়া দুটো, আবার বেগুন পোড়া হয়েও গেছে। এটা এটা এখন ধুয়ে ছিলে নেব। রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঘুগনি দোকানের জন্য, এই দেখো ঘুগনি, কারা কারা ঘুগনি পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দোকানের মালপত্র সব গোছানো হয়ে গেছে, তোমার দাদাভাই এখন দোকান বেরিয়ে যাবে, সিলিন্ডারও সাইকেলে বাঁধা হয়ে গেছে, সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে। এখন আমি এই যে ডালটা সিদ্ধ বসাবো, দুটো আলু দিয়ে, ডাল সিদ্ধ আলু সিদ্ধ, দুপুরবেলা যেহেতু ছেলে বাড়ি থাকবে ছেলে খাবে। আর এই যে বেগুন পোড়াটাও আমার হয়ে গেছে, এই দেখো বেগুন পোড়া দোকানের জন্য, এই যে বেগুন পোড়া আর বেগুন ভেজেছিলাম তোমার দাদাভাই আর মনার, খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া কমপ্লিট। এখন বাদ বাকি সব এগুলো গোছাগাছি হচ্ছে দোকানে যাওয়ার জন্য। আমি ডালটা একটু ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো, তাড়াতাড়ি করছি। আলুও সিদ্ধ দেবো, ডাল সিদ্ধ দেবো। এই যে ছেলে বাড়ি থাকবে, যেহেতু ছেলের তো স্কুল ছুটি, মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য ছুটি। ভিডিওটা দেখো, এই দেখো দোকান থেকে এখন বাড়ি যাব, সব রেডি হয়ে গেছি, দাদু বসে রয়েছে, আরো দর্শক রয়েছে। বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি, দেখো না কি গরম ভাত গরম করলাম, আর হচ্ছে ভাত অল্প ছিল দেখে আবার একটু প্রেশারেও ভাত করলাম। এই দেখো প্রেশারে গরম গরম ভাত করেছি, দেখো কিরকম ধোঁয়া উঠছে, একদম ঝরঝরা ভাত করা শিখে গেছি প্রেশারে। আমার পিসি শিখিয়ে দিয়ে গেছে যে প্রেশারে ভাত এইভাবে করবি, তাই আমি এইভাবেই করা, একদম প্রেশারে ভাত করতে পারি ঝরঝরা। কারণ ছেলেকে ভাত দেবো। আর এই দেখো দুপুরবেলা মানে সকালে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ লঙ্কা সিদ্ধ সব দেওয়া হয়েছিল, এখন এই দিয়ে খাওয়া হবে। আর কিছু তরকারি টরকারি এখন আর কিছু করলাম না, গরম গরম সিদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া খেয়ে নেব, এই করছি। ভিডিওটা দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এই যে বিছানা করে নিলাম, করে নিলাম না মানে করে দিল তোমার দাদাভাই, বিছানা করে দিল দোকান থেকে এসে। আজকে যেহেতু তাতে খেয়ে নিলাম, খুব খিদেও লেগেছে, আর দোকানে গেছি তো খাটনিটাও হয়ে যায়, উপরেও শুয়ে পড়েছে আমার ছেলে, ছেলেও শুয়ে পড়েছে, কালকে ওর পড়া আছে যেহেতু, আর আমাদেরও দোকান আছে, তাড়াতাড়ি উঠতে হবে। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।